হাঁক ডাকটা মাছ বাজারেরই, সবাই ব্যস্ত মাছ নিয়ে। বড় মাঝারি কিংবা ছোট সব ধরনের মাছ রয়েছে সোয়ারিঘাটের এই বাজারে। রাজধানীতে মাছের যে আড়তগুলো রয়েছে তার মধ্যে সোয়ারিঘাটের এই আড়তটি সবচেয়ে পুরনো। বরিশাল, ভোলা, খুলনা, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে মাছ আসে এই বাজারে। আমি নেত্রকোনা থেকে মাছ নিয়ে আসছি, প্রতিদিনই আমাদের মাছ আসে, এই 1200-1400 কেজি মাছ আমরা রেগুলারই সোয়ারিঘাট। মাছ তো অনেক মাছ, এক এক জুড়ির ভিতরে 4 গুণ 5 গুণ করি মাছ ভোলার থেকে আসছে। ভোলার থেকে গুড়া মাছ কিনছি, এই যে গুড়া মাছ মনে করেন 250 টাকা কিনে এই 300-350 কেজি বিক্রি করি আর কি। 360 টাকা, 460 টাকা, 500 টাকা বেচু, 40 টাকা টিকে, আবার 30 টাকা টিকে, আবার 100 টিকে, ঠিক নাই। খুচরা ব্যবসায়ীদের বড় একটি অংশ মাছ কেনেন সোয়ারিঘাটের এই বাজার থেকে, পরে সেই মাছ তারা বিক্রি করেন রাজধানীর বিভিন্ন বাজারে। এ পর্যায়ে চলে যাব সেই সব ব্যবসায়ীদের কাছে, জানব কেনা দামের চেয়ে কেজি প্রতি কত টাকা বেশিতে বিক্রি করছেন এবং দিন শেষে কত টাকা মুনাফা করছেন তারা। পুরান ঢাকার মৌলভীবাজার, কাঁচা বাজার, এখানে যারা মাছ খুচরা বিক্রি করেন তাদের বেশিরভাগই সোয়ারিঘাটের চম্পাতলি আড়ত থেকে মাছ কেনেন। কেনা দামের চেয়ে কেজি প্রতি 40-50 টাকা বেশিতে বিক্রি করে কিছুটা মুনাফা করেন, তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মাছের দাম কিছুটা কম বলে জানান তারা। কেজিতে 30-40 অথবা 50 এরকম লাভ হয়। টোটালে দেখা গেছে সারাদিনে 2000-3000 টাকা ইনকাম হয়, তার চেয়ে খরচ বাদে দেখা গেছে 1000-1500 এরকম থাকে। রেট হলো 400 টাকা কেজি, রুই হলো 350 টাকা কেজি, কুড়াল হলো 500 টাকা কেজি, দিন শেষে খরচ মরচ করে মনে করেন এই 500-700 টাকা থাকে, এই তো বেশি। ওর বাজার কি ভালো নেই। সোয়ারিঘাটে আমাদের মাছ কিনা হয় বিক্রি করি কেজিতে 20-30 টাকা কেজি লাভে, ওই খরচ মরচ বাদ দিয়ে থাকে 400-500 টাকা টিকে, আবার অনেক সময় 1-1.5 হাজার লুজ করা হয়। মাছের সরবরাহের উপর নির্ভর করে এই বাজারের বেচা কেনা। সরবরাহ ভালো থাকলে প্রতিদিন গড়ে 400-500 মন মাছ বিক্রি হয়, যার বাজার মূল্য 20-25 লাখ টাকা বলে জানান সোয়ারিঘাটের চম্পাতলি মাছঘাট পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি। এখানে প্রায় 400-500 মন মাছ আসে এবং প্রতিদিন 20-25 লাখ টাকার মাছ বেচা কিনে হয়। এখানে মনে করেন বাজার খুব ভালো বাজার, পাইকাররা এসে আরাম পায় এবং বেচা কিনে সুন্দরভাবে করে। এই ঘাটের জন্মলঙ্ঘন থেকে আমার দাদারা ব্যবসা করে আসছে, তার পরম্পরায় আমরা চলে আসছি। ঐতিহ্যবাহী এই আড়তটির নাম চম্পাতলি হওয়ার পেছনে রয়েছে একটি গল্প। পুরান ঢাকায় ছোট কাটরা নামে একটি জায়গা রয়েছে, সেখানে রয়েছে চম্পা বিবির মাজার। চম্পা বিবি এখানে কেনাকাটা করতেন, এ কারণেই তার নামানুসারে এই বাজারের নামকরণ করা হয় চম্পাতলি মাছঘাট। রাজধানীতে মাছের যে চাহিদা রয়েছে তার বড় একটি অংশ পূরণ হয় সোয়ারিঘাটের এই মাছ বাজার থেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব মাছ রাজধানীবাসীর যেমন আমিষের চাহিদা পূরণ করে, তেমনি সচল রাখে মাছ চাষিদের অর্থনীতির চাকা। রফিকুল ইসলাম, এখন ঢাকা।